এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকে হবে জীবন বিজ্ঞানের নেক্সট ক্লাস, অর্থাৎ ভিটামিনের যে পোর্শনটি বাকি ছিল, অর্থাৎ জলে দ্রবণীয় যে তিনটে ভিটামিন, অর্থাৎ ভিটামিন বি, ভিটামিন সি আর ভিটামিন পি যে তিনটে বাকি ছিল সেটি আজকে কমপ্লিট হয়ে যাবে। তো সেই জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে প্রথমেই যে নামটি আসে সেটি হলো ভিটামিন বি কমপ্লেক্স, এবং এই ভিটামিন বি কমপ্লেক্সের সংখ্যা 12টি। সেই 12টি ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে এখন হবে তার পরবর্তী আলোচনা। প্রথমেই আসি ভিটামিন বি ওয়ান। এই ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হলো অ্যান্টি বেরিবেরি বা থিয়ামিন, অর্থাৎ এই ভিটামিনটি বেরিবেরি রোগ প্রতিরোধ করে, তাই এর নাম হলো অ্যান্টি বেরিবেরি। আবার এই ভিটামিনটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রায় বিনষ্ট হয়ে যায়। এবং এই ভিটামিনের কি কি উৎস আছে? ডিমের কুসুম, ঢেঁকি ছাটা চাল, দানাশস্যের খোসা এবং ভ্রূণ, তাছাড়া বাদাম, ডাল, বিন, গাজর, ফল। যে সমস্ত বন্ধুরা এই নোটসটি পারচেস করেছো সেখানে এত ডিটেলসে বলা নেই, তারা যে পয়েন্টগুলো আমি এক্সট্রা বলছি সেখানে তারা নোট ডাউন করে নিতে পারো। এখন আসি এই ভিটামিন বি ওয়ানের অভাবজনিত লক্ষণ। এই ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি রোগ হয়। এই বেরিবেরি রোগটি কি? এই রোগে হাত পা ফুলে যায়, আহারে অনিচ্ছা জাগে এবং স্নায়ু দুর্বল্য দেখা যায়। এখন আমরা নেক্সট ভিটামিন বি কমপ্লেক্সের নেক্সট ভিটামিন নিয়ে আলোচনা করব, সেটি হলো B2। এই ভিটামিন B2 এর রাসায়নিক নাম হলো অ্যান্টি স্টোমাটাইটিস বা রাইবোফ্লোভিন, আরেকটি নাম আছে ল্যাক্টোফ্লাভিন। এখন এই ভিটামিন বি টু এর উৎস কী কী? ইস্ট, অঙ্কুরিত গম, ছোলা, নোটে শাক, পালং শাক, শস্যদানা, যকৃৎ, বৃক্ষ, ডিম এবং দুধ। আর বই রাখি এই ভিটামিন B2 এর অভাবজনিত লক্ষণ কী কী? ভিটামিন B2 এর অভাবে মুখে ঘা হয়, ঠোঁটের কোনায় ঘা হয়, এবং এই যে ঠোঁটের কোনায় ঘা এই কথাটা বললাম, এটাকে বলা হয় স্টোমাটাইটিস। আবার এই ভিটামিনের অভাবে জিভেও ঘা হয়, সেটির নাম হলো গ্লটাইটিস। তাছাড়া চুল উঠে যায়, চোখ জ্বালা করে ইত্যাদি বিভিন্ন লক্ষণ দেখা যায় এই ভিটামিনের। নেক্সট হলো ভিটামিন B3। এই ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড, এবং ভিটামিন B4 তার রাসায়নিক নাম কি? লিপোইক অ্যাসিড অথবা কোলিন। এখন নেক্সট যে ভিটামিনটির নাম আমরা জানবো সেটি হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে, সেটি হলো ভিটামিন B5। এই ভিটামিন B5কে ভিটামিন জিও বলা হয়, এবং এটি নিয়াসিন বা নিকোটিনিন বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বা পিপি ফ্যাক্টর এই নামে পরিচিত। অর্থাৎ এই ভিটামিনের রাসায়নিক নাম হলো নিয়াসিন, আর একটি রাসায়নিক নাম আছে সেটি হলো নিয়াসিনামাইড। এখন আমরা জানবো এই ভিটামিন B5-এর অভাবজনিত লক্ষণ সম্পর্কে। এই ভিটামিন B5-এর অভাবে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং পেলেগ্রা নামক চর্ম রোগ হয়। এই পেলেগ্রা রোগটি কেমন? না, এই রোগে ত্বক খসখসে হয়ে যায় এবং আঁশের মতো ফুলে যায়। নেক্সট হলো ভিটামিন B6, যার রাসায়নিক নাম হলো পাইরিডিক্সিন। নেক্সট হলো ভিটামিন B7, যার রাসায়নিক নাম হলো বায়োটিন, এবং এই ভিটামিন B7-এর আরেকটি নাম আছে সেটি হলো ভিটামিন এইজ। নেক্সট আমরা জানবো ভিটামিন B9 সম্পর্কে, যার রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড, এবং এই ভিটামিন B9-এর আরেকটি নাম আছে সেটি হলো ভিটামিন এম। অর্থাৎ আমরা জানলাম ভিটামিন B7-এর আরেকটি নাম হলো ভিটামিন এইজ, এবং ভিটামিন 9-এর আরেকটি নাম হলো ভিটামিন এম। এখন আমরা এই ভিটামিন বি কমপ্লেক্সের একেবারে শেষ যে ভিটামিন সেটি সম্পর্কে জানব, অর্থাৎ ভিটামিন B12। এই ভিটামিন B12-এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। তাহলে এখানেই মোটামুটিভাবে ভিটামিন বি কমপ্লেক্স কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিটামিনে অগ্রসর হওয়ার আগে আমি এই ভিটামিন বি কমপ্লেক্সের আরও কিছু ইনফরমেশান রাখছি। সেটি হলো ভিটামিন B1-এর অভাবে বেরিবেরি রোগ হয়, ভিটামিন B2-এর অভাবে গ্লোসাইটিস,
এবং স্টোমাটাইটিস রোগ হয়, এবং ভিটামিন বি ফাইভ যেটাকে নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিন বলছিলাম এবং যেটাকে আমরা পিপি ফ্যাক্টর বলছিলাম, তার অভাবে পেলেগ্রা রোগ হয় এবং যাকে আমরা 4D সিন্ড্রোমও বলে থাকি, এবং ভিটামিন বি নাইন যাকে ভিটামিন এম বলছিলাম বা ফলিক অ্যাসিড, তার অভাবে এক ধরনের অ্যানিমিক রোগ হয়, এক ধরনের অ্যানিমিয়া হয়, সেই অ্যানিমিয়ার নাম হলো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। আর একেবারে যে শেষ ভিটামিনটার নাম বললাম ভিটামিন বি টুয়েলভ, তার অভাবে এক ধরনের অ্যানিমিয়া হয় যার নাম হলো পার্নেসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন বি কমপ্লেক্স কমপ্লিট হয়ে গেল, এখন যে দুটি ভিটামিন বাকি আছে জলে দ্রবণীয় ভিটামিন, সেটি হলো ভিটামিন সি আর ভিটামিন পি। তাহলে প্রথমেই আমরা আসবো ভিটামিন সি নিয়ে, যার রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এটা ভেরি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। আর একটি প্রশ্ন এখান থেকে এসে থাকে, সেটি হলো ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়। এই প্রশ্নটি ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে, সেটি হলো স্কার্বি রোগ। আবার উল্টোভাবে আসতে পারে যে স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয়। উত্তর হবে ভিটামিন সি এর অভাবে। আর বলে কি, এই ভিটামিন সি এর উৎস হলো সমস্ত টক জাতীয় ফল, আর বেশি তাপমাত্রায় এই ভিটামিন সি এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এবং নেক্সট যে ভিটামিনটি আমরা পড়ব সেটা হলো ভিটামিন পি, এবং এখান থেকে কিছু জানার দরকার নেই, অনলি এই ভিটামিন পি এর রাসায়নিক নাম কি সেটি জানলেই চলবে। সেই ভিটামিন পি এর রাসায়নিক নাম হলো সাইট্রিন। সো ফ্রেন্ডস, টোটাল ভিটামিনটা এখানেই কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ জলে দ্রবণীয় ভিটামিন বি সি পি আর স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এ ডি কে এ, অর্থাৎ ডি ই কে এ, এই চারটি ভিটামিন আর এখানে তিনটে ভিটামিন, মোট সাতটি ভিটামিন আমরা কমপ্লিট করলাম। এখান থেকে পরীক্ষায় যে কোনো প্রশ্ন দিক না কেন এখন আমরা পারব। সো ফ্রেন্ড, এখানেই ভিডিওটি শেষ করছি। তবে বলে রাখি ভিডিওটি শেষ করার আগে যে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে। এই লাইক দিলে কি হয়, আমরা মোটিভেটেড হব এবং ভবিষ্যতে আমরা আরও বেশি বেশি ভিডিও আনতে পারবো। তাই বলে রাখছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে জানাবেন। এখানেই ভিডিওটি শেষ করছি ফ্রেন্ডস, থ্যাংক ইউ।